আজ মঙ্গলবার 13ই কার্তিক 2023 সালের 31শে অক্টোবর। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মঙ্গলের বীজ মন্ত্র। গ্রহদের সেনাপতি মঙ্গলদেব, এনার্জির কারক গ্রহ। সেলস ডিপার্টমেন্ট বলুন, মেডিকেল সেক্টর বলুন, আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, এখানে উন্নতি, নিজেকে উন্নত করবার জন্য স্পোর্টস ইন্ডাস্ট্রিতে মঙ্গলের মজবুতি কিন্তু অত্যাবশ্যক। যদি না থেকে থাকে জন্মছকে, তাহলে অবশ্যই মঙ্গলের এই বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং শুভমায় নমঃ সকাল বিকাল রাত তিনবেলায় 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। হনুমান চালিশা জপ করতে পারেন, রেড কালারের ড্রেস পরিধান করুন আজ, সেখানেও আপনারা উপকৃত হবেন, জন্মচক্রে আপনাদের মঙ্গলের মজবুতি বৃদ্ধি পাবে। বন্ধুরা, বিগতকাল 30শে অক্টোবর রাহু কেতু রাশি পরিবর্তন করেছে একটানা 1.5 বছর পর, যার ফলস্বরূপ আগত 1.5 বছর এক্স্যাক্টলি 18টি মাস 2025 সালের 18ই মে পর্যন্ত আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে রাহুর কেতুর এই রাশি পরিবর্তনের কারণে, সে বিষয়ে আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না, আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে অর্থ, প্রেম, দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের থেকে অপ্রত্যাশিত উপহার বা উপঢৌকন কিন্তু আপনারা পেতেই পারেন। তবে উপহার গ্রহণ করবার আগে তার অভ্যন্তরের কাহিনীকে জেনে নেওয়ার চেষ্টা করবেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজের প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি পাবে। উদ্যম হারাবেন না, ব্যর্থতা কিন্তু একদম স্বাভাবিক ব্যাপার, সুখ দুঃখ মিলিয়েই তো জীবন। আপনার প্রচেষ্টায় কোনো খামতি রাখবেন না। কথায় আছে, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচনা, মা কর্মফল হেতু ভূর্মাত্মে সংঘহস্ত কর্মাণি। কর্মের দ্বারাই কিন্তু ভাগ্যের পরিবর্তন আপনারা করতে সক্ষম হবেন। যদি ভ্রমণরত হন, তাহলে প্রয়োজনীয় নথিপত্র পেয়েছেন কিনা একবার খতিয়ে দেখে নেবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদের বিরত রাখুন। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও যেন আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন। শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। টাইম ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে, তা না হলে আসন্ন সময় কিন্তু বেশ সংকটের হতে চলেছে।